আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভার প্রয়োজন। তো ড্রাইভার ডাউনলোড করার জন্য আপনার কম্পিউটারের মাদারবোর্ডের মডেল নাম্বার এবং কোম্পানি নেম জানতে হবে। তো আজ এই ভিডিওর মাধ্যমে মাদারবোর্ডের মডেল নাম্বার এবং কোম্পানি নেম খুব সহজেই জানতে পারবেন। তো চলুন দেখা যাক যে সিএমডির মাধ্যমে কী করে মাদারবোর্ডের মডেল নাম্বার এবং কোম্পানি নেম জানতে পারা যায়। তাই প্রথমে সার্চ বক্সে সার্চ করবেন সিএমডি এবং কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করবেন, তারপর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। এরপর কমান্ড দিবেন WMIC স্পেস ড্যাশবোর্ড স্পেস গেট স্পেস প্রোডাক্ট কমা স্পেস ম্যানুফ্যাকচারার। কমা স্পেস ভার্সন। কমা স্পেস সিরিয়াল নাম্বার। এরপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে মাদারবোর্ড কোম্পানি নেম এবং প্রোডাক্ট মডেল নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু দেখতে পাবেন। এই মাদারবোর্ডের মডেল নাম্বার এবং ম্যানুফ্যাকচারার নেম অন্যভাবেও বের করা যায়। চলুন এবার দ্বিতীয় ট্রিক্সটি দেখে নেওয়া যাক। তো কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর কি প্রেস করবেন এবং রানে টাইপ করবেন DXDIAG এবং ওকে করবেন। এরপর সিস্টেম ট্যাবে সিস্টেম ইনফরমেশন দেখতে পাবেন। সিস্টেম মডেল এবং সিস্টেম ম্যানুফ্যাকচারার এই দুটি কোম্পানি নেম এবং মাদারবোর্ড মডেল নাম্বার। তাই এইভাবেও মডেল নাম্বার এবং কোম্পানি নেম জানতে পারবেন। তৃতীয় পদ্ধতিতে মাদারবোর্ড খুলে এইভাবে দেখে নিতে পারেন। যেমন এখানে লেখা আছে ইন্টেল ডেস্কটপ বোর্ড বলে মডেল নাম্বার লেখা আছে। দু নম্বর বোর্ডে এই জায়গায় লেখা আছে যে G31T-M5, এটা মডেল নাম্বার। বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন তিন নম্বর বোর্ডে এখানে এক সাইডে লেখা আছে ইন্টেল ডেস্কটপ এবং মডেল নাম্বার। বোর্ডের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।